মজার মজা দেখাও সালাকে এবার টিকিট ওলাকে মজা চেকাতে হবে, এবার ওই টিকিট বাটা খুঁজে বের করবো। চো যদি তোরা দেখতে পাস তো আমাকে খবর দিবি। কেন খবর দিব? কারণ ওর আগে টিকিটের লোভ দিয়া বানিয়া তাকে পয়সা খেলেছি। ওরা যে কিপতে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, সেই জন্য বলছি ওরা যদি এখানে দেখতে পাস তো আমাকে খবর দিবি। ঠিক আছে চো বাড়ি চো, কালকে দেখা হবে। ঝুকা গেনা সালা, সকাল ছোটা বেজে গেল, এবার কাউকে ঠোকাতে হবে। এবার কি করি? এবার তো আমাকে চিন্তা পারলিবে, আমি মুখে লাগে দিই। আমি পুষ্পারা ঝুঁকা গানা ইস্তাল বেঁচে গেলাম রে, বেঁচে গেলাম, যা হোক বেঁচে গেলাম। আমার গঞ্জি কোথায় গেল রে? আমার গঞ্জি মনে হয় কাঁটা তাটকে গেছে, আমাকে লা গঞ্জি কিনতে হবে। আমার গঞ্জি তো কাঁটা তাটকে গেল রে, ছিঁড়ে উড়ে গেল। আমি এবার লা গঞ্জি কিনতে হবে আমাকে, যাই তেবে আমার নতুন গঞ্জিটা পিনিয়ে আসবে।
এবার তো পিনে হয়ে গেল, এবার যাই ঠকাতে কাউকে। আমার কাছে দুটো গাছ দুটার ব্যান্ডেল তোকে ধরিয়ে দিবো, কাম করে দিয়ে দিবে। আচ্ছা চল এবার ফিরোজের কাছে। কাম হয়ে যাবে, মানি লাগবে, মানি এলাও দু টাকা দেন, কাম হয়ে যাবে। তুই তো এক নম্বর ঠকরু, তোকে দেখো তবে বুঝতে পারবি। এতক্ষণ থেকে মার খাচ্ছি, আর মার খাওয়া যাবে না, রকম মার খাবে। আমাকে পেশা লেগে গেছে, পানি খিলাইবি না? হ্যাঁ নিশ্চয়ই, তুমি যখন খাব না আমি তো পানি খিলাবো। পানি খিলাও, এ যা যা পানি বোতল। না 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 না, আমি নিজে হাতে খাবো, আমি দয়া করে বলছি আমাকে হাতটা খুলে দাও, আমি নিজে হাতে খাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে হাতটা খুলে দে, সবাই আর উপরে নজর রাখবি।